দুঃখজনকভাবে আপনাদের এই সোনার গায়ের সোনার মাটিতে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করার সকল পায়তারা করলো তারা। আল্লাহ পাক আপনাদের এই অঞ্চলের মানুষের উপর সোনারগাঁও, বন্দর, গজারিয়া, রূপগঞ্জ এই থানাগুলোর মানুষেরা, সিদ্ধিরগঞ্জ এই থানাগুলোর মানুষরা যেইভাবে সেদিন ছুটে এসেছিলেন, এটা 5ই আগস্টের ব্যাপারে আমরা যেরকম বলি ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, কেউ কল্পনা করে নাই যে এই রকম লেডি ফেরাউনকেও বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে উৎখাত করা সম্ভব। তারাও কল্পনা করে নাই 5ই আগস্ট দুপুর বেলায় গণভবনে 12টা আইটেম রান্না করে না 16টা আইটেম রান্না করে বুফে সিস্টেম করা ছিল, এই বাঙালিরা সব গিয়ে গণভবনে সেই দুপুরখানা খেয়েছে, খালি মজা অনেকেই খাইছেন। আপনারা, আমার তো কপালে জুটে নাই, আমরা গেছিলাম তখন এই সেনা প্রধানের সাথে বৈঠক করার জন্য, আমাদের আর এই গণভবনে যাওয়ার সুযোগ হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় বাইরে থেকে দেখছি, গণভবনও বাইরে থেকে দেখেছি, দুপুর বেলায়ও এই পরিমাণ খাবারের আয়োজন, তাহলে বুঝেন কতটা কনফিডেন্ট তারা ছিলেন, কতটা কনফিডেন্ট তারা ছিলেন। মনে করেছিলেন প্রয়োজন লক্ষ মানুষ মেরে ফেলব, কে আসবে? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আব্রাহা যেরকম মনে করেছিল বাইতুল্লাহকে ধ্বংস করব, রুখবে আমায় কে? কোন শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোনো বাহিনী পাঠান নাই, অল্প কিছু পাখি পাঠায় দিয়েছেন, সেই পাখির আক্রমণে আবাবিলের হস্তি বাহিনী পৃথিবীর ইতিহাস থেকে নির্মূল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লেডি ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদেরকে উৎখাত করার জন্য বড় কোনো দলকে আল্লাহ ব্যবহার করেন নাই। অনেক বড় বড় অনেক শক্তিশালী দল ছিল, আল্লাহ বলছে যে এগুলি দরকার নাই। নমরুদকে আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছিলেন। নমরুদের সাথে একটা দিক থেকে ওনার মিল ছিল, একটা দিক থেকে মিল ছিল। দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কি কারণে? এই এই মূর্তি ইস্যুতে, ইস্যু সেম, ইস্যু কি নমরুদ মূর্তির বিরোধিতা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হল। আচ্ছা ক্ষিপ্ত হয়েছিস ভালো কথা, তোর শক্তি আছে, শাসন আছে, তোর দেশ আছে, রাজা তুই, সব পুলিশ আছে, আর্মি আছে, সব আছে, আর ওদিকে মাত্র একটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, তুই তোকে যে কোনো শাস্তি দিতে পারস, অগ্নিকুণ্ড বানাইলো আগুনে ফালায় দে, কিন্তু নমরুদ কিন্তু আগুনে শুধু ফালায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সবচেয়ে নির্মম যে আচরণটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে গোটা দেশবাসীর সামনে ওনার শরীর থেকে ওনার ইজ্জতের সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছিল। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহ যাকে বলেছেন ইব্রাহিম আমার বন্ধু, সে আল্লাহর বন্ধুর সঙ্গে এই আচরণ, তুই তাকে হত্যা করে দে, আগুনে পুড়ায় ফেল, আল্লাহ পাক এত নারাজ হতেন না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে ইজ্জতের কাপড় খুলে গোটা দেশবাসীর সামনে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান আর লাঞ্ছিত করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার প্রতিদান এই দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মান ইউক্সা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান সারা পৃথিবীর মানুষ যেদিন বিবস্ত্র থাকবে, নারী আর পুরুষ বিভেদ নির্বিশেষে কোনো মানুষের গায়ে এক চিলতে কাপড় থাকবে না, সব মানুষ হাশরের ময়দানে উলঙ্গ থাকবে, বস্ত্রহীন থাকবে, সর্বপ্রথম সমস্ত মানুষকে বিবস্ত্র রেখে পৃথিবীর সমস্ত মানব জাতির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিজ হাতে কুদরতের মাধ্যমে সর্বপ্রথম কাপড় পরিধান করায়, সারা পৃথিবীর সমস্ত বিবস্ত্র মানুষের সামনে একমাত্র কাপড় পরিহিত, বস্ত্র পরিহিত মানুষটাকে যাকে আল্লাহ সম্মান প্রদর্শন করবেন, তার নাম হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তির ইস্যু আমি কোনোভাবেই বিষয়টাকে ওটার সাথে তালগোল পাকায় ফেলতেছি না, তবে খুব দূর থেকে
উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেই মানুষটাকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সেই মানুষটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বেশি এই আসমান আর জমিনের মধ্যে অন্য কাউকে কোনো মানুষকে অনুসরণ করেছেন বলে ইতিহাস এবং হাদিস কোরআন বলে না। এইজন্য আমাদের নবীর ধর্মের নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের ধর্মের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের সব কিছুর মূল সূত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের অনুসারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই নগণ্য নগণ্য থেকে নগণ্য একজন উম্মত আমি, কিন্তু ঘটনাচক্রে আমার কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার সাথে মিলে গিয়েছিল। তিনিও মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলেন, আমরাও মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগের নমরুদের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে সমালোচনা করেছিলেন, আমরা আমাদের মতো করে আমাদের যুগের নমরুদের বিরুদ্ধে মূর্তি ইস্যুতে কথা বলেছিলাম। ওই যুগের নমরুদ তার যুগের ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেভাবে লাঞ্ছিত আর অপমানিত করতে চেয়েছিল এই যুগের নমরুদও সেই একই কাজ করেছিল। ওইভাবে আল্লাহ পাক ওই নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেছেন, বড় কোনো হাতিয়ার কামান লাগান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের নমরুদকেও, এটা লেডি নমরুদ তো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা পাঠান নাই। আল্লাহ পাক স্কুল কলেজ আর মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের মাধ্যমে আল্লাহ তার তখত তাউসকে উল্টায় দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন সকলেই, আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে এই জায়গাটাতেই প্রেরণা যোগানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ নবী আমাদেরকে বলে গেছেন শেষ যুগে তোমরা আসো হিসাব কিতাব দিয়ে পার পাইবা না, হিসাব যদি দিতে চাও আল্লাহর কাছে হিসাব মিলে পার পাবো সম্ভব না, আমাদেরকে চান্সের উপর থাকতে হবে। কিসের উপর? চান্সের উপর থাকতে হবে, সুযোগের অপেক্ষায় থাকতে হবে যে আল্লাহ তোমার জন্য একটা ছক্কা মেরে দেবো যে কোনো সময়। আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কিছু বলছে ওটা সুযোগ হলো আমাদের যে বা যা করে আল্লাহ কপালে যা আছে, আমার আব্বা বলতেন জাপ দিলাম তাপালে যা আছে কপালে। খোদার কসম খেয়ে বলি আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে তাহলে তার বিরুদ্ধে আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবো। মুহতারাম হাজিরিন, ইসলামের উপর যদি কেউ আঘাত করে আমরা হিসাব করব না সে কত বড় শক্তি আর আমরা কত বড় দুর্বল। শক্তির তারতম্য তখন হিসাব করব না। তোমরা যদি ইসলামের উপর কেউ আঘাত করার চেষ্টা করো আমরা যা শক্তি আছে তাই নিয়ে তোমার ধরটাকে টেনে ধরবার চেষ্টা করব। কয়ের পরে কি হবে হুজুর? এরপরে কি আছে কপালে এটা আল্লাহ জানে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দিবেন না, আল্লাহ আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন না, আজও আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন নাই। কারারুদ্ধ হয়েছি, কারাবরণ করেছি, কারাগারে দীর্ঘ নিঃসঙ্গ জীবন আমরা যাপন করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় আমাদেরকে সাহায্য করেছেন, সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। সর্বশেষ আল্লাহ পাকের সাহায্য নিয়েই ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে আমাদের এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করব ইনশাআল্লাহ। এই দেশের চূড়ান্ত ঠিকানা হবে মদিনা, এখানকার কেবলা বাইতুল্লাহ ছাড়া আর নাই। দিল্লি ওয়াশিংটন আরে মস্কো পিকিং নয়। অনেকে অনেক হিসাব করতে পারেন, কেউ দিল্লিকে হিসাব করতে পারেন, কেউ পিকিং পন্থী হতে পারেন, কেউ মস্কো বা ওয়াশিংটনের দিকে নিজেদের কেবলা বানাতে পারেন, কিন্তু মনে রাখবেন এদেশের চূড়ান্ত গন্তব্য হবে সোনার মদিনার সঙ্গে কানেকশন ইনশাআল্লাহ। এইভাবেই আমরা থাকব, হ্যাঁ এই চেতনাটা নিয়ে আমরা থাকব ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করবেন। একটু দেরি হতে পারে, এক বছর দুই বছর বা তিন বছর, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না, জালেমের হাতে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ছেড়ে দিবেন না।
আমাদের একটু হিম্মত করতে হবে হিম্মত করে আমি যদি এক কদম বাড়াই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন আর আল্লাহ যখন আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন ইনশাআল্লাহ দুনিয়ার সকল পরাশক্তি মিলেও আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন